আসসালামু আলাইকুম সিজন টা কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এখন ভুট্টার চাষ সম্পর্কে কিছু আলোচনা করব। চাষি ভাইরা, আপনারা ভুট্টার আবাদ যদি করেন তাহলে আমার পুরো ভিডিওটা দেখবেন। ভুট্টা আপনার NH77-20 ফলনের সেরা, রঙেও সেরা, নিশ্চিত অধিক ফলন সিনজেন্টা কোম্পানির 77-20 ভুট্টা। এই ভুট্টা আপনার সারা বছর আবাদ করা যায়। সারা বছর আপনি মৌসুমে সব দিনে ভালো হয় দুইবার, রবি মৌসুমে আর খরিফ মৌসুমে দুইবারই আপনার আবাদ করা যাবে। আর বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন, টানবেন না, টানলে বুঝতে পারবেন না। এই যে ভুট্টা দেখছেন, এই ভুট্টা আপনার সব দিনে আগাগুড়ি ফলন। এই ভুট্টা এই দেখেন ভুট্টা আগাগুড়ি একদম পাইছে, পাই আগাগুড়ি ভুট্টার আপনার ফলন। এই দেখেন, দেখছেন পুরো দানা ভুট্টা। এখন কিন্তু আপনার আষাঢ় মাস চলছে, পুরো আষাঢ় মাস বর্ষা বাঁধনের সময়। এই দেখেন ভিউয়ার্স, এই ভুট্টার এরম গুণ, এই দেখেন টাইম, এই দেখেন দানা দেখেন, এই দানা, এই দেখেন আপনি পরিপূর্ণ হব। এই দেখেন দানা, এই যে ভুট্টার যে দানা, এই দানা আপনার এত সুন্দর যে দানা, আপনি যে ভুট্টার আবাদ যদি করেন তাহলে এই ভুট্টার জাতটা আপনার এই যার মেন বৈশিষ্ট্য হলো মাথার গুড়াই থেকে আগাগুড়ি আপনার দানা হয়। আর এই যে এই যে আর যে জামাটা দেখছেন, এই জামাটা হলো খুব টাইট হয়, এমন টাইট হয় আপনার কোনো এর ভিতরে পানি ঢুকে না, কোনো পোক পাকালি ঢুকি খেতে পারে না, বা কোনো প্রকারের আপনার কিছু ইয়ে হয় না। মানে আপনার ভুট্টা এক প্রকারের একটা যদি এখন বলে যে অফ সিজনে যে ভুট্টার আবাদ হয় যে কুকুর শেয়ালে এগুলানে আপনার হাল করে, যে এই ভুট্টার কিন্তু যে যা দেখছেন ওই ভুট্টা কিন্তু আপনার সহজে আপনার ওই কুকুর শেয়ালেও আপনার ওই ভাঙ্গি বিনি খাইতে পারবে না। মানে আপনারা এই যে জামরা দেখছেন, এই যে জামা, এই জামা কিন্তু খুব শক্ত আর খুব টাইট, মানে ও দাঁত দিয়েও আপনার বিনা ই করতে পারবে না। তো বন্ধুরা, আপনার সিজনালও ভুট্টা করবেন, অফ সিজনালও ভুট্টা করবেন, এই সিজনটার এই 77-20 ভুট্টাটা আপনারা অবশ্যই আবাদ করবেন। কেননা এই দেখেন এই সময় আপনার বিভিন্ন জনা আপনার ঘাসের আবাদ করে, গরু ছাগলের লাগি আপনার ঘাসের আবাদ করে। তো বন্ধুরা, আপনারা ঘাসের আবাদটা বাদ দে, কেননা ঘাসের আবাদ করলে আপনার খালি ঘাসই জমি থাকছে। এই দেখেন এই জমিটা, এই আজ ভুট্টা লাগাইনি, আজ গুইনি আপনার 90 দিন, আপনার এই 90 দিনের মধ্যে এই ভুট্টা ধরেন হয়ে গেল। এখন এই ভুট্টা আপনার এ দেখেন এই পাতা ভাঙ্গেও আপনি গরু খাইতে পারবেন, মাথা মেরেও খাইতে পারবেন, আর এই নিষ্কৃত যে আপনার যে ঘাস টাস হয় এগুলানো এই সময় আপনি ঘাসটাও আপনি কাইটি ভুট্টা খাইতে, এই ঘাস আপনি গরু খাইতে পারবেন। তো বন্ধুরা, আপনারা ঘাসের আবাদ বাদ দিই, আপনারা এই সব সময় সারা বছর আপনি ভুট্টার আবাদ করেন, তাহলে আপনারা লাভবান হবেন। আপনার গরুর খাবারও হবে, আপনার খাবারও হবে, সবার খাবার হবে। আপনারা ঘাসের আবাদটা বাদ দেন, এই আবাদ ঘাসের আবাদ না করি আপনারা এই ভুট্টার আবাদটা করেন। সারা বছর আপনি যে সময় ভুট্টা লাগাবেন সে সময়তে হবে, কিন্তু পুরো সিজন আপনার দুই মৌসুম, এই আপনার হলো খরিফ মৌসুম আর রবি মৌসুম। তো খরিফ মৌসুমেও আপনার খুব ফলন হবে, আপনার রবি মৌসুমেও খুব ফলন হবে। এই 77-20 এই ভুট্টাটা আপনার রবি মৌসুমে ফলন হবে আপনার 40 থেকে 45 মণ বিঘা প্রতি ফলন হবে, আর এই খরিফ মৌসুমে আপনার ফলন হবে আপনার 30 থেকে 25 মণ এই ভুট্টা। আপনার 30-25 মণ ভুট্টা যেটা আপনার এখন কিন্তু ভুট্টার বাজারে 800 থেকে 1000 টাকা মণ, তো আমি 800 টাকা মণই ধন্য। তাহলে 30 মণ ভুট্টা হলে তাহলে দেখেন আপনার 1000 টাকা মণ হলে আপনার 30,000 টাকা। তাহলে আপনার কোন কোন ফসলে আপনি করবেন,
তাহলে আপনার এই যে অল্প দিনে আবার এক টাইম লাগে, আপনার পুরো 90 দিন, পুরো 90 দিন আপনার এই যে আমি যে আপনার ভিডিও করি, এই যে এখন খুবই গরম পড়ছে, এই যে রই, এই যে রইতে গরমে যে আপনার কাছে যে আমি এই যে ভিডিও যে করে আমি দেখাচ্ছি, তো ভাই আপনার ভিডিওটা ভালো লাগলে আপনার অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব বা কমেন্ট দিন, যেন এরকম আমি নতুন নতুন ভিডিও যেন আপনাদের মাঝে আমি দিতে পারি। তো অনুরোধ করছি ভাই, আপনারা ভুট্টার আবাদ করেন, আপনারা অল্প করেন, 1 বিঘা করেন, 10 কাঠা করেন, 5 কাঠা করেন, আর সারা দেশের লোক, আপনি সারা বিশ্বের যেখানে যে 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 মানুষ আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, যেসব দেশের আপনারা এই ভিডিওটা দেখবেন, সেসব দেশের মানুষেরও আমি বলছি জোরস আপনারা এই ভুট্টার আবাদ আপনারা করবেন। আর এই বিছন কোন জায়গায় পাবেন, আপনি সিনজেনটা শোরুমে যাবেন, সিনজেনটা শোরুমে দেখবেন সারা বিশ্বে আপনার সিনজেনটা শোরুম আছে, প্রত্যেকটা শোরুমে আপনার প্রত্যেকটা বাজারে একটা করে শোরুম আছে, শোরুমে গেলেই বলবেন যে আমার এই 77 কুড়ি ভুট্টার পিছন দেন, আমি ভুট্টা লাগাবো, সেই ব্যাপারেও তারা কথা বলবে, আপনার সাজেশন দেবে। আর এক পোকামাকড়ের বিষয়ে আপনার একটা বিষ আছে সিনজেনটার, সেদিন নাম হলো আপনার ডেনিম ফিট, এই বিষটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে 2 বার করবেন, তাহলে আপনার ভুট্টায় কোনো প্রকারের আর পোকামাকড় বিলে আর কোনো জিনিস থাকবে না, এটাও আপনার গ্যারান্টি। তো এই বিলে আমার এই ভিডিওটা এই পর্যন্ত আমি রাখলাম। তো বন্ধুরা অনুরোধ রইল, আপনারা এই ভুট্টার আবাদটা আপনারা করবেন, আপনারা আলাদা করে ঘাস বিনি, ই বিনি, ঘাসও কিন্তু আপনার 60 থেকে 70 দিন লাগে, তাহলে আপনার ভুট্টাটা হয়তো আপনার 90 থেকে 100 দিনের মধ্যে আপনার ভুট্টাটা হয়ে গেছে, তাহলে আপনার অযথা ঘাস বিনবেন কেন? তো ভুট্টার আবাদটা আপনারা করবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাত। Tell me that you love me, even if it's